প্রতি বছর বাই রোডে অবৈধ পথে প্রচুর পরিমাণে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বা বাংলাদেশ থেকে বা আফ্রিকার অন্যান্য দেশগুলো থেকে প্রচুর পরিমাণে মানুষ ইউরোপে প্রবেশ করে। তার মধ্যে ইতালি ইতালি স্পেন এবং গ্রিস এই তিনটা দেশে প্রাথমিক পর্যায়ে প্রবেশ করার প্রবণতা সবচেয়ে বেশি। এই তিনটা দেশেই প্রবেশ করে মানুষ বেশি। তো যারা অবৈধভাবে প্রবেশ করে তারা প্রাথমিকভাবে চিন্তা করে ইউরোপে প্রবেশ করলে কী ধরনের কাজ পাবে বা কাগজপত্র ছাড়া কোনো কাজ পাবে কিনা, কারণ মৌলিক চাহিদাগুলো মেটাতে হলে তো আপনাকে কাজ অবশ্যই পেতে হবে। যদি কাজ না পান তাহলে তো আপনি খেয়ে পরে বাঁচতে পারবেন না। তাই এই কারণে প্রথমে মানুষ যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে কোনোভাবে হোক, যেরকম কাজই হোক, কাজ পাওয়া যাবে কিনা কাগজপত্র ছাড়া। তো আমি বলবো আজকে কাজ কাগজপত্র ছাড়া বা আশ্রয় প্রার্থী হিসাবে আবেদন করার আগ পর্যন্ত আপনি কী কাজ করতে পারবেন। মূলত যেহেতু মানুষজন কাগজপত্র ছাড়া ইউরোপে কাজ করা অসম্ভব, সেহেতু যদি আপনি বাই রোডে প্রবেশ করেন প্রথম প্রাথমিক পর্যায়ে ইলিগালি যদি থাকেন, তখন আপনাকে লোকাল এরিয়ার বাইরে যে কাজগুলো আছে, কৃষি কাজগুলো, এইগুলোর মধ্যে আপনাকে কাজ করতে হবে। এইগুলোর মধ্যে কাজ করে মানুষজন, বিভিন্ন ধরনের ক্ষেত আছে, স্ট্রবেরি, টমেটো, তারপরে ফলের যেরকম আপেল, মাল্টা, কিউই, জলপাই, এই ধরনের ফলের বাগান আছে, এগুলোতে আঙ্গুর, এগুলোতে কাজ করবেন প্রাথমিক পর্যায়ে। লুকিয়ে 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 বলতে কি, ওইখানে তো এই ক্ষেতে খামারগুলোতে এত বেশি কোনো চেক টেকের ঝামেলা নাই বা পুলিশের ঝামেলা নাই। তো প্রাথমিক পর্যায়ে যারা আসে অবৈধভাবে তারা মূলত আশ্রয় প্রার্থী হিসাবে আবেদনের আগ পর্যন্ত বা কাজের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত এই ক্ষেত খামারে মূলত কাজ করতে হয়। গ্রিসে হোক প্রচুর পরিমাণে মানুষ তুর্কি থেকে গ্রিসে প্রবেশ করে, গ্রিসে প্রবেশ করে বা এই লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করে। তো প্রাথমিক পর্যায়ে আপনাকে মূলত আমি গ্রিসেরটা বলবো, প্রাথমিক পর্যায়ে গ্রিসে মূলত ক্ষেতে খামারে কাজ করতে পারবেন। আপনি ক্ষেতে খামারে কাজ করতে পারবেন লোকাল এরিয়ার বাইরে, এই যে ফলের মাঠ, সরি ফলের বাগান বা ফসলের মাঠ, এগুলোতে কাজ করবেন। মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবেন এতটুকু বলতে পারি। খুব যে ভালো, একদম খুব যে ভালো সুখে থাকবেন বা একদম বাড়ি গাড়ি করতে পারবেন তা না, মোটামুটি বেসিক নিডসগুলো অর্থাৎ মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য যে যতটুক আর্নিং করার দরকার ততটুকু আপনি করতে পারবেন, খেয়ে পরে বাঁচতে পারবেন, দু চার টাকা সামান্য ফ্যামিলিতে পাঠাতে পারবেন। সেটা হচ্ছে অবৈধ থাকা অবস্থা, মানে যে প্রাথমিক পর্যায়ে ঢুকলে। তারপর যখন আপনি ঢুকে যাবেন, দু এক মাস কাজ করুন, আপনি নিজে বুঝতে পারবেন কীভাবে আশ্রয়ের আবেদন করতে হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে। একটু স্থিতিশীল হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে আপনি এই কাজগুলো করতে পারেন, ফসলের কাজগুলো আর কি।